morning, dear students. Today I am going to recite a poem from the English book of class 2. The title of the poem is My First Day at School by Aidan Fisher. Subject: English. Class 2. The name of the poem: My First Day at School by Aidan Fisher. My First Day at School. এই কবিতাটার নামটা শুনলেই কিন্তু আমরা বুঝতে পারি যে কবিতাটা স্কুলের প্রথম দিন নিয়ে কবিতাটা কে লিখেছে এইডিন ফিশার মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল কবিতাটাতে তোমরা দেখতে পাবে একটা ছবি আছে সেখানে একটা ছোট্ট ছেলে স্কুলের দিকে যাচ্ছে যখন স্কুলের দিকে যাচ্ছে ছেলেটির মনের মধ্যে নানান রকম থটস মানে চিন্তা নানান রকম চিন্তা নিয়ে সে স্কুলের দিকে এগোচ্ছে কবিতাটাতে সরাসরি যাওয়ার আগে আমি একটু দেখে নিই ছেলেটির মনের মধ্যে বা মাথার মধ্যে কি কি চিন্তা নিয়ে সে স্কুলের দিকে এগোচ্ছে সে ভাবছে ছেলেটি চিন্তা করছে ছোট্ট ছেলে সে চিন্তা করছে যে যখন আমি স্কুলে যাব তখন আমি বাড়িতে বসে যে ড্রয়িংগুলো করি যে আঁকাগুলো করি সেই ড্রয়িংগুলো কি স্কুলের যে অন্য বাচ্চারা আছে তাদের মতো সুন্দর হবে এটা নিয়েও সে চিন্তা করছে তারপর স্কুলের দিকে এগিয়ে উঠে তার মনের মধ্যে আরও চিন্তা হচ্ছে কি সেটা হচ্ছে গিয়ে সে ভাবছে যে আমি যে স্কুলে যাব ওখানে আরও অনেক বাচ্চারা অনেক ছোট অনেক নিউ ফ্রেন্ডস নতুন বন্ধুরা থাকবে ওরা কি আমাকে পছন্দ করবে ওরা কি আমাকে লাইক করবে নাকি আমার দিকে শুধু ঘুরে ঘুরে স্টেয়ার করবে আমাকে ঘুরে ঘুরে আমার দিকে তাকিয়ে থাকবে তারপর সে আরও আবার স্কুলের দিকে এগোচ্ছে এগোতে এগোতে তার মনের মধ্যে আবার চিন্তা আসলো কি চিন্তা এবার সে চিন্তা করছে যে ক্লাসে তো একজন টিচার থাকবে যে টিচার থাকবে সে টিচার দেখতে কার মতো হবে আমার মায়ের মতো নাকি আমার গ্র্যান্ডির মতো গ্র্যান্ড মানে দিদিমা বা ঠাকুমার মতো তারপর এই সমস্ত কিছু চিন্তা নিয়ে কিন্তু সে স্কুলের দিকে প্রথম দিন এগোচ্ছে অনেক রকম চিন্তা তারপর ফাইনালি সে চিন্তা করছে যে আমার বাড়িতে তো একটা ছোট্ট কুকুরছানা রয়েছে কুকুরছানাকে আমরা ইংলিশে কি বলি পাপ্পি বলছে সে ভাবছে যে আমার বাড়িতে একটা ছোট্ট কুকুরছানা রয়েছে সেই কুকুরছানাটাও তো হয়তো মনে মনে ভাবছে যে আমি কোথায় চলে গেলাম এই সব চিন্তা নিয়ে কিন্তু সেই ছোট্ট বাচ্চাটি স্কুলের দিকে প্রথম দিন এগোচ্ছে এবার এই হচ্ছে গিয়ে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল কবিতাটার মূল বিষয় এবার আমরা দেখে নিই কবিতাটা একটু পড়ে আই উইল রিড আউট দ্য পোয়েম ইন ফ্রন্ট অফ ইউ আই ওয়ান্ডার ইফ মাই ড্রয়িং উইল বি অ্যাজ গুড অ্যাজ দিস আই ওয়ান্ডার ইফ দে উইল বি লাইক মি অর জাস্ট বি ফুল অফ স্টেয়ার্স আই ওয়ান্ডার ইফ মাই টিচার will look like my mom or gran. I wonder if my puppy will wonder where I am. এই হচ্ছে কি কবিতাটা কবিতাটার মধ্যে আমরা চারটা স্ট্যানজা পেয়েছি এবার চারটা স্ট্যানজাতে কি আছে প্রথম স্ট্যানজাতে আছে আই ওয়ান্ডার আই মানে আমি আমি মানে সে ছোট্ট ছোট্ট বাচ্চাটি যে স্কুলে যাচ্ছে সে ওয়ান্ডার সে ভাবছে ইফ মাই ড্রয়িং সে ভাবছে আমি যে আঁকাগুলো করি উইল বি অ্যাজ গুড অ্যাজ দিয়ার্স ও ভাবছে যে আমি বাড়িতে বসে যে ড্রয়িং যে আঁকাগুলো করি সেগুলো কি স্কুলের অন্য বাচ্চাদের মতো সুন্দর হবে বা হয় আই ওয়ান্ডার সেকেন্ড স্ট্যান্ডার্ডে সে বলছে আই ওয়ান্ডার আমি ভাবছি ইফ দে উইল লাইক মি স্কুলে যে অন্য বাচ্চারা আছে তারা কি আমাকে পছন্দ করবে আমাকে লাইক করবে অর জাস্ট বি ফুল অফ স্টেয়ার্স স্টেয়ার্স মানে এক দৃষ্টিতে তাকিয়ে দেখা বা ঘুরে ঘুরে দেখা সে ভাবছে যে আমি যখন স্কুলে যাব তখন অন্য বাচ্চারা কি আমাকে পছন্দ করবে নাকি আমার দিকে তাকিয়ে থাকবে থার্ড স্ট্যান্ডার্ডে বলছে
I wonder, আমি চিন্তা করছি, আমি ভাবছি, if my teacher, ক্লাসে তো একজন টিচার থাকবেন স্কুলে, আমার যিনি টিচার, উনি দেখতে কার মতন হবে? Will look like mom or grand? Mom মানে মা, আমার মায়ের মতো দেখতে নাকি গ্র্যান্ডের মতো? গ্র্যান্ড মানে দিদিমা বা ঠাকুমার মতো। লাস্ট স্টানজাতে লেখা আছে, বলা আছে, I wonder, আমি ভাবছি, অর্থাৎ বাচ্চাটি ভাবছে, if my puppy, puppy মানে কুকুর ছানা, ভাবছে যে আমার যে একটি কুকুর ছানা আছে, will wonder where I am, যেদিন আমি প্রথম স্কুলে চলে যাব, হয়তো আমার কুকুর ছানাটাও ভাববে যে আমি কোথায় চলে গেলাম। তো এই হচ্ছে গিয়ে আমাদের কবিতা। কবিতাটার নাম ছিল মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল বাই এলেন ফিশার। আমরা যখন কবিতাটা পড়েছি তখন আমরা কিন্তু অনেক নিউ ওয়ার্ডস, নিউ ওয়ার্ডস মানে নতুন শব্দ আমরা জানতে পেরেছি, চিনতে পেরেছি। এবার আমি নিউ ওয়ার্ডস, যেগুলো নতুন শব্দ আমরা দেখলাম কবিতাটার মধ্যে, সেই শব্দগুলো আমি একটু লিখে নিচ্ছি, তোমরা দেখো। New words. New মানে নতুন, words মানে শব্দ। আমরা কবিতাটা পড়ার সময় অনেক নতুন নতুন শব্দ আমরা জানলাম, সেই শব্দগুলো আমরা একটু দেখে নিই। Drawing, stare, wonder, puppy, গ্র্যান্ড, এই এরকম আরো অনেক নতুন শব্দ আছে। আমি এখানে পাঁচখানা লিখলাম, এই পাঁচটা শব্দ দিয়ে আমরা কিন্তু ইচ্ছে করলে সেন্টেন্সও তৈরি করতে পারি। কিন্তু আমরা মেক সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স তৈরি, বাক্য তৈরি করার আগে আমরা আগে ইংলিশ ওয়ার্ডগুলো বাংলা অর্থ একটু জেনে নিই। ড্রয়িং মানে আঁকা, কিছু আঁকা। স্টেয়ার মানে দেখা বা তাকানো। ওয়ান্ডার মানে অবাক হওয়া। পাপি মানে ছোট্ট কুকুর ছানা। গ্র্যান্ড মানে দিদিমা কিংবা ঠাকুমা। এবার আমি যে পাঁচটা শব্দ লিখলাম, নতুন ওয়ার্ডস আমরা শিখলাম, জানলাম, সেই পাঁচটা ওয়ার্ডস দিয়ে আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি। হোয়াট ইজ এ সেন্টেন্স? আ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। অর্থাৎ অনেকগুলো শব্দ মিলে যখন আমরা একটা অর্থপূর্ণ একটা বাক্য লিখি সেটাকে আমরা বলতে পারি সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমি একটা শব্দ দিয়ে আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, বাকিগুলো তোমরা চেষ্টা করবে। আমি প্রথমটা দিয়ে বলছি, দ্যাট ইজ ড্রয়িং। রাম ইজ ড্রয়িং আ পিকচার। Ram is drawing a picture. Ram is drawing a picture. মানে রাম একটি ছবি আঁকছে। আমি এখানে আরেকটু অ্যাড করে দিই, রাম ইজ ড্রয়িং একটা সুন্দর ছবি আঁকছে। তাহলে কি লিখতে পারি? এ বিউটিফুল। আমরা সবাই জানি বিউটিফুল কথাটার মানে হচ্ছে কি? সুন্দর। তাহলে কি দাঁড়ালো? রাম ইজ ড্রয়িং a beautiful picture. Picture মানে ছবি। রাম একটি খুব সুন্দর ছবি আঁকছে। তাহলে ড্রয়িং, স্টেয়ার, ওয়ান্ডার, পাপি, গ্র্যান্ড, পাঁচখানা নতুন শব্দ আমরা আজকে শিখলাম, জানলাম, এবং এই পাঁচটা শব্দ থেকে আমরা কিন্তু মেক সেন্টেন্স করাও শিখলাম। আমি একটা শব্দ দিয়ে তোমাদেরকে সেন্টেন্স লিখে দিলাম, বাকি যে তিনটা বা চারটা আছে সেই নতুন শব্দগুলো দিয়ে তোমরাও চেষ্টা করবে বাড়িতে সেন্টেন্স লেখার। এবার তোমরা বইয়ের মধ্যে কবিতাটার পেছনে অনেক নতুন মানে অনেক এক্সারসাইজ রয়েছে, সেই এক্সারসাইজগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। কিন্তু তার আগে আমরা যখন নেক্সট ক্লাস করবো সেই এক্সারসাইজগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ডিসকাস করবো। আজকে এইটুকু অবধি, থ্যাংক ইউ।